এই মুহূর্তে টিম অফ দ্য সিজনের পরবর্তী লিগ লা লিগা সান্তানদের ব্যাপারে আমরা মোটামুটি সবকিছুই তো জেনে গেছি, কিন্তু এই যে লা লিগা সান্তানদের চলে এলো এই সপ্তাহে, মানে আর ঠিক দু সপ্তাহ পরে কিন্তু চলে আসছে আমাদের পুরো টিম অফ দ্য সিজনের শেষের মেজর মেজর যে সেকশনটা, সেটা হচ্ছে আলটিমেট টিম অফ দ্য সিজন। ইউটটস কিন্তু আলটিমেট টিম অফ দ্য ইয়ারের থেকে একটু আলাদা হয়ে এসছে চিরকালই, এবং এইবারে এই নতুন টিম অফ দ্য সিজন কালেকশনটা কোথাও না কোথাও যেন আমাদের বলে দিচ্ছে যে হ্যাঁ, টিম অফ দ্য সিজন শেষ হওয়ার এবং আলটিমেট টিম অফ দ্য সিজন আসার আগে এই এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু করে রাখতেই হবে এই আলটিমেট টিম অফ দ্য সিজনটায় প্রিপেয়ার করার জন্য। অবশ্যই আমরা আজকে কথা বলবো আলটিমেট টিম অফ দ্য সিজনের ব্যাপারে, এবং সব কিছুতে যাওয়ার আগে প্রথম যেটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হচ্ছে আলটিমেট টিম অফ দ্য সিজন পাস। একটা জিনিস কিন্তু যেটা কনসিস্টেন্ট রয়েছে আগের টিম অফ দ্য সিজন এবং এই টিম অফ দ্য সিজনে, সেটা হচ্ছে এই সমস্ত লিগ পাসগুলো। প্রত্যেক সপ্তাহে যখন একটা নতুন লিগ আসছে তার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা নতুন পাস, এবং এই প্যাটার্নটা ফলো করেই কিন্তু আলটিমেট টিম অফ দ্য সিজন যখন আসে 14 দিনের জন্য, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি একটা আলটিমেট টিম অফ দ্য সিজন পাস। এবং অবশ্যই এই সুযোগেই আমরা একবার দেখে নিতে পারি আমাদের আগের বছরের আলটিমেট টিম অফ দ্য সিজন পাসটা। এটা কিন্তু একটা রিলেটিভলি বড়সড় পাসই ছিল, যেটা আমাদেরকে নিতে হতো 5000 ফিফা পয়েন্ট দিয়ে। মানে সাধারণ লিগ পাস যদি 1000 ফিফা পয়েন্ট হয়, এই পাসটার জন্য কিন্তু তোমাকে 5000 ফিফা পয়েন্ট বাঁচিয়ে রাখতে হবে, যেখানে একদম শেষে কিন্তু আবার সেই আলটিমেট টিম অফ দ্য সিজন পয়েন্টস আমাদের ছিল লিগের কারেন্সিস, এবং আমাদের একদম শেষের ইউটটসের কারেন্সিস, এগুলোই কিন্তু আমরা পেতাম এই পাসটাতে। কেন এটা ইম্পর্টেন্ট এইবারে দেখা, সেটা হচ্ছে কারণ এইবারেরও যদি তুমি দেখো টিম অফ দ্য সিজন কালেকশনটা, তুমি লক্ষ্য করবে শেষে ইউটটস পয়েন্ট, এই একটা কারেন্সি কিন্তু এবারে পুরো ক্যালকুলেশনটা পাল্টে দিতে পারে। সিম্পলি বিকজ যদি আমাদের একটা ইউটটস পাস আসে এবং সেটা যদি 5000 ফিফা পয়েন্ট হয়, আর এই পাস থেকে যে ইউটটস পয়েন্টসটা আমরা পাচ্ছি সেটা যদি আমাদের এখানে মেন ইউটটস প্লেয়ার এক্সচেঞ্জটাকে ইম্প্যাক্ট করে দেয়, তাহলেই কিন্তু পুরো ক্যালকুলেশনটা এখানে বদলে যাবে। ঠিক সেই কারণেই তুমি যদি ফিফা পয়েন্টস দিয়ে লিগ পাসেস নিচ্ছ অলরেডি, তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে হয়তো এরকম একটা সিচুয়েশান আসতে চলেছে একটু পরেই যখন ইউটটস আসছে, যেখানে তোমাকে 5000 ফিফা পয়েন্ট অবধি খরচা করতে হলো ইউটটস পাস নেওয়ার জন্য, বিকজ ইউটটস পয়েন্টসটা হয়তো তুমি শুধু ওখান থেকেই পাবে। স্পিকিং অফ দ্য ইউটটস পাস, অবশ্যই এই মুহূর্তে ইউটটসের কিন্তু আরও একটা সিমিলারিটি আছে আগের বছরের সাথে, সেটা হচ্ছে এখানে কিন্তু স্পেসিফিক প্লেয়ার আমরা চুজ করতে পারবো ইউটটসে, যেখানে এবারের ইউটটিতে সর্ট অফ একটা চান্স প্লেয়ার আমরা সিলেক্ট করতে পারছিলাম। কীরকম? অবশ্যই তুমি যদি দেখো এই এক্সচেঞ্জ কন্ডিশনটা, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছুই বলে দেয়। প্রথমত যেটা বলে দেয় সেটা হচ্ছে যে কোনো 113 থেকে 115 ওভারঅল প্লেয়ার যদি আমাকে পেতে হয়, তাহলে তার 109 থেকে 112 ওভারঅল টিম অফ দ্য সিজন ভার্জনটা আসবে। এই যে প্রথম কন্ডিশনটা, এটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে প্রথমত এই যে 113 থেকে 115 এই ওভারঅল আপগ্রেডগুলো কীরকমভাবে হবে, অবশ্যই আমাদের টিম অফ দ্য সিজনের যে কটা কার্ড 109 আর 110, ধরো কোবেল রয়েছে, সাকা রয়েছে, র্যাশফোর্ড রয়েছে, র্যামসডেল, ট্রিপিয়ার, ডিগিয়া, এদের মধ্যে ধরো কেউ একটা আলটিমেট টিম অফ দ্য সিজন হলো 109 বা 110, তাহলে এই দুটো ওভারঅলই আপগ্রেড হবে 113-তে। অন দি আদার হ্যান্ড, যদি ধরো কোনো 111 ওভারঅল কার্ড এই ক্ষেত্রে পেলো আলটিমেট টিম অফ দ্য সিজন, তাহলে সে হয়ে যাবে 114। লাস্টলি যে কার্ডগুলো অলরেডি 112 ওভারঅলে রয়েছে গেমে বেস ভার্সন হিসেবে, ধরো বেলিংহাম, আর্লিং হালান্ড, দ্য 112, তারা যখন আপগ্রেডটা পাবে তারা কিন্তু হয়ে যাবে 115 ভার্সনটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ইউটটস প্রেডিকশনটা হবে সেটা কিন্তু হবে বেসড অন ওভারঅল, যে 109-110 মধ্যে তাহলে কে ইউটটস পেলো, কারণ কিছু 113 থাকবেই। সেকেন্ডলি 111-দের মধ্যে কারা ইউটটস পেলো, তারা 114 পাবে। আর লাস্টলি 112-দের মধ্যে কারা ইউটটস পেলো, 113 অনওয়ার্ডস যেহেতু সমস্ত মোমেন্টস কার্ডস, সেহেতু ওদেরকে আমরা নেব না ইন দ্য কনভারসেশন। মানে এটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এই যে 109 থেকে 112 টিম অফ দ্য সিজন ভার্সনগুলো, এই প্রত্যেকটা ইউটটস কার্ডসের তাদেরকে কিন্তু আমাদেরকে আগে থেকে নিয়ে রাখতে হবে, যদি
আমাদেরকে আলটিমেট টিম অফ দ্য সিজন ভার্জনটা তাদের নিতে হয়। এইবারে এই ক্ষেত্রে আমাদের এই চয়েস সেকশনটা আগের বারের মতোই কিন্তু কামস ইনটু পিকচার, যেখানে আমাদের কাছে যদি এই প্রত্যেকটা প্লেয়ারের ছোট ভার্জনটা থাকে তাহলে আমরা আপগ্রেড করে নিয়ে নিতে পারবো হায়ার ওভারঅল টিম অফ দ্য সিজন ভার্জনটাকে। এবং তুমি লক্ষ্য করছিলে এখানেও কিন্তু আমাদের সেই আলটিমেট টিম অফ দ্য সিজন পয়েন্টস লাগতো, এটা চেঞ্জ হয়নি। জাস্ট এখানে যে সেকেন্ড আর থার্ড কন্ডিশনটা সেটা কিন্তু হয়েছে চেঞ্জ অনেকটা, এটাকে ওরা এক্সচেঞ্জের মতো করে সাজিয়েছে, প্লেয়ার ক্লেমের মতো করে না সাজিয়ে বেসিক্যালি, যেখানে তোমাকে যদি অবশ্যই এই কার্ডগুলো নিতে হয়ও তাহলে অ্যাডিশনালি কিন্তু তোমাকে রাখতে হবে তোমার কাছে বেশ কিছু 109 থেকে 112 ওভারঅল টিম অফ দ্য সিজন প্লেয়ার আর 106 থেকে 110 ওভারঅল টিম অফ দ্য সিজন প্লেয়ার। আমার কাছে এই কন্ডিশনগুলো একটুখানি ইন্টারেস্টিং কারণ এই ওভারঅলের রেঞ্জগুলোর জন্য। তুমি লক্ষ্য করছো 109 থেকে 112 আবার 106 থেকে 110, মানে একটা 109 কার্ডকে কিন্তু তুমি প্রথম কন্ডিশনেও দিতে পারো, সেকেন্ড কন্ডিশনেও দিতে পারো। এখানেই কিন্তু আমাদের 109গুলোর ইউটিলিটিটা বেড়ে যায়। তুমি জানোই যে 109গুলো তুমি ফ্রি টু প্লে হিসেবে পাচ্ছ, প্রত্যেকটা পাসের যে ফ্রি নোটগুলো আছে সেগুলোতে। অন দি আদার হ্যান্ড তুমি যদি লক্ষ্য করো ইন দ্য এক্সচেঞ্জের স্ট্যাপ, তুমি দেখবে যে 109গুলো দিয়ে যে 110 এক্সচেঞ্জটা, মানে এই যে আপগ্রেডটা, এটা কিন্তু একদমই ওয়ার্থ ইট নয়, কারণ ছটা প্লেয়ার দিয়ে তোমাকে একটা 110 নিতে হতো। ঠিক সেই কারণে এখন ইউটটস এর জন্য প্রিপেয়ার করার সেকেন্ড পয়েন্টটা ডেফিনেটলি আমাদের জন্য এটাই যে যতগুলো ফ্রি টু প্লে 109 তুমি পাচ্ছ তাদেরকে কোনোভাবেই এক্সচেঞ্জ দিও না, দুটো কারণে। প্রথম, বিকজ দুটো এক্সচেঞ্জ কন্ডিশনেই তোমার ওই কার্ডগুলো কাজে লেগে যাবে, আর সেকেন্ডলি যাদের তুমি রাখছো জমি 109 তাদের মধ্যে সামহাও যদি একজনও ইউটটস পেয়ে যায় তাহলে কিন্তু এই যে প্রথম কন্ডিশনটা তোমার অটোমেটিক্যালি সেটাও ফুলফিল হয়ে গেল, তোমাকে সেই কার্ডটা আবার মার্কেট থেকে নিতে যেতে হবে না। দেখো এই যে আমাদের মোমেন্টস এক্সচেঞ্জটা এসেছিল জাস্ট কিছুদিন আগেই, এটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে যদি টিম অফ দ্য সিজনের কোনো একটা পার্টিকুলার রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল করতে হয়, যেমন এই ক্ষেত্রে আমাদের টিম অফ দ্য সিজনে ফুলফিল করতে হয়েছিল 106 প্লাস বুন্দেসলিগা বা ইংল্যান্ড টিম অফ দ্য সিজন প্লেয়ার রিকোয়ারমেন্ট, যেই সেটা আমাদের ফুলফিল করতে হলো সঙ্গে সঙ্গে সেই কার্ডগুলোর মার্কেট ভ্যালিউ 106 ওভারঅল হওয়া সত্ত্বেও কিন্তু চলে গেল আপ টু 6 to 7 million, উইচ ইজ আ লট অফ মার্কেট ভ্যালিউ যদি একটা সামান্য মোমেন্টস এক্সচেঞ্জটা করে দিতে পারে। সিম্পলি ভেবে দেখো যে যখন এই দুটো এক্সচেঞ্জ কন্ডিশন হিট করছে, যখন মানুষকে এই প্লেয়ারগুলো নিতে হচ্ছে, অ্যাট দ্যাট পয়েন্ট কিন্তু এই কন্ডিশনগুলো এই মার্কেট ভ্যালিউগুলোকে অস্বাভাবিক একটা জায়গায় নিয়ে যাবে। সো প্রবাবলি তুমি যদি একটা ইউটটস গ্যারেন্টিড করে রাখতে চাও আমি বলবো এখনই কোনো প্লেয়ার কিনো না, হ্যাঁ, বাট একদম আমাদের ইউটটস আসার ঠিক আগের দিন বা দুদিন আগে একবার কুইকলি চেক করে নাও যে তোমার কাছে এখন কটা 106 রয়েছে আনট্রেডেবল ট্রেডেবল যাই হোক, আর কটা তোমার কাছে 109 প্লেয়ার রয়েছে। এই দুটো জিনিস চেক করাটা খুব ইম্পর্টেন্ট। ধরো এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করছো আমার 106 শুরু হচ্ছে এখান থেকে, অল দ্য ওয়ে আপ টু এই মিতোমা অবধিও কিন্তু কাউন্ট হবে, তার মানে এই মুহূর্তে টোটাল আমার কাছে 13টা 106 থেকে 108 কার্ড রয়েছে ওই এক্সচেঞ্জ কন্ডিশনটার জন্য থার্ডটা, আর ফর দ্য সেকেন্ড ওয়ান আমার জন্য মোটামুটি এই 4টে কার্ডই রয়েছে 109 শটার বেগ থেকে শুরু করে 110 কোবেল অবধি, যদি কোবেলকেও আমরা এক্সচেঞ্জে দিয়ে দিই। সো ওই এক্সচেঞ্জ কন্ডিশনটা বাই দ্য এন্ড অফ দ্য ইভেন্ট ডেফিনেটলি আমরা একটা কার্ডের জন্য অন্তত মিট করে রাখতে চাই। এটা কিন্তু একটা পোটেনশিয়াল ইনভেস্টমেন্টের জায়গাও হতে পারে, যদিও তুমি জানো যে আমি এটা রেকমেন্ড করবো না, বাট তোমার যদি মনে হয় যে এখানে টিম অফ দ্য সিজন 106গুলোর মার্কেট ভ্যালিউ বাড়তে পারে তাহলে তুমি যদি কিছু 106 কিনে রেখে দাও লোয়েস্ট পসিবল মার্কেট ভ্যালিউতে, কে বলতে পারে যে তাদের আলটিমেট টিম অফ দ্য সিজন আসার পর মার্কেট ভ্যালিউটা বেশ বেশ খানিকটা বেড়ে যাবে না। আগেন আমি তোমাকে এটা ডিরেক্টলি রেকমেন্ড করবো না, জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে প্রচুর 106 রয়েছে এখন, প্রচুর ভ্যারাইটি রয়েছে 106। সো একটা পজিটিভ দিকে যেতেও পারে, এটা নেগেটিভ দিকেও যেতে পারে, নট 100% গ্যারেন্টি যেরকম এডারসন ছিল, বাট একটা সামান্য সুযোগ আছে যে 106গুলো হয়তো 1 মিলিয়ন থেকে বেশ বেশ খানিকটা উপরে চলে গেল, যেরকম এখানে কিন্তু এই ইংল্যান্ডের কার্ডগুলোর হয়েছিল, ভুললে হবে না, হসকিন্স আর টেলার, ঠিক আমাদের একটা টিম অফ দ্য সিজন মোমেন্টস প্লেয়ার এক্সচেঞ্জের জন্য। সো এই ভিডিওটা শেষে ইউটটস এর জন্য যদি আমাদের কোনো এখন টেক অ্যাওয়ে বা প্রিপারেশন হয়
তাহলে সেটা হচ্ছে দুটো পার্টে। প্রথম হচ্ছে তোমাকে কিন্তু পাস কেন্দ্রিক একটা চিন্তাভাবনা করতে হবে, জাস্ট এটা ধরে নিয়ে যে ইউটস পয়েন্ট যদি আমাদের এখানে নর্মাল পাওয়ার জায়গা খুব কম হয় আর পাসে যদি ইউটস পয়েন্টস থাকে, তাহলে কি আমার এই ইন্ডিভিজুয়াল লিগ পাসগুলো নেওয়ার থেকে একটা বড় ইউটস পাস নেওয়াটা বেটার আইডিয়া। মেজরিটি অফ দ্য কেসেসে আমি বলবো এটা কিন্তু ঠিক নয়, জাস্ট বিকজ প্রত্যেকটা লিগ পাস তোমাকে একটা 111 একটা 109 এরকম করে দিতে থাকছে। অন দি আদার হ্যান্ড এই ইউটস পাসটা যদি ইউটস পয়েন্টস দেয়ও, তাও সেটা দেবে ম্যাক্সিমাম একটা হাই ওভারঅল 113 থেকে 115 ইউটস প্লেয়ার পাওয়ার জন্য। বাট এই যে বুন্দেসলিগা প্রিমিয়ার লিগ এদের 111গুলোকে মার্কেটে ছেড়ে দিয়েই তুমি কিন্তু অনেকখানি মার্কেট ভ্যালু সেখানে পেয়ে যেতে পারো। সো ফর দ্য মোস্ট পার্ট এই ইউটস পয়েন্টসের চিন্তাটা তুমি সেই কারণেই করবে যদি তোমার পুরো টিম অলরেডি সেই 112-111 অ্যাভারেজ ওভারঅলে চলে গিয়ে থাকে আর এই একটা 113 থেকে 115 ইউটস প্লেয়ার তোমার টিমে স্পেসিফিক্যালি ওভারঅল অ্যাডভান্টেজটা অ্যাড করবে, তাদের জন্য ইউটস পাসটা একটা চিন্তার জায়গা। সেকেন্ড, এইটা কিন্তু সবার জন্য যে যদি আমরা ধরেও নিই ইউটসটা ফ্রি টু প্লে আমরা পেয়ে গেলাম পয়েন্টস যথেষ্ট, এই যে কন্ডিশনগুলো সেগুলো যেন তোমার ইভেন্টটা শুরু হওয়ার আগে অর্থাৎ ইউটসের 14 দিনটা আসার আগে ফুলফিল হয়ে থাকে। বিকজ যে ইভেন্টটা শুরু হচ্ছে ইউটসের 14 দিন, আমি কিন্তু আশা রাখবো না এই কার্ডগুলোকে মার্কেট থেকে কেনার। সিম্পলি যত আনট্রেডেবল তুমি 106, 107, 109, 110 অবধি পাচ্ছ জমিয়ে রেখে দাও, এইখানে ইউটসের জন্য যদি তোমাকে প্রিপেয়ার থাকতে হয় কার্ডগুলো কিন্তু সেই সময় তোমার জন্য চলে যাবে। আর লাস্টলি 109 থেকে 112 টটস ভার্সন, এইটা এই মুহূর্তে গেমের একটা ভীষণ ইন্টারেস্টিং ইনভেস্টমেন্ট জায়গা, বিকজ অন্য কার্ডগুলোর অনেক অপশন থাকলেও এই ভার্সন যেগুলো 109 থেকে 112 সেই কার্ডগুলো কিন্তু একটা করেই থাকবে, মানে যে কোনো কার্ডকে এখানে দেওয়া যাবে না এক্সচেঞ্জে। সো যদি 11টা ইউটস প্লেয়ার আসে ওই 11টা টটস ভার্সনগুলোর কিন্তু মার্কেট ভ্যালিউটা স্কাই রকেট করতে চলেছে ইন দ্য কামিং ডেজ, জাস্ট বিকজ মানুষ কার্ডগুলোকে কিনে এক্সচেঞ্জগুলো করবে। সো তুমি যদি প্রেডিক্ট করতে পারো যে ইউটসে কারা আসছে, যেটা নিয়ে আবার আমরা কথা বলবো সামনের কিছু দিনে, কারা আমাদের মনে হচ্ছে ইউটস ভার্সন পেতে পারে, লিগস আমরা দেখবো, বাট এই প্রেডিকশানটাও কিন্তু একটা খুব খুব ইন্টারেস্টিং ইনভেস্টমেন্ট এবং প্রফিটসের জায়গা হয়ে যাবে ইন দ্য কামিং ডেজ। বাট অবশ্যই এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো। ডেফিনেটলি তুমি আমাকে কমেন্টসে জানাচ্ছ যে ইউটস দিয়ে তোমার এখন কী চিন্তাভাবনা, কী প্রেডিকশন আর কী প্রিপারেশন তুমি নিচ্ছ। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা ফিফা 23 মোবাইল ভিডিওতে। বাই বাই।